কৃষ্ণনগর। আচ্ছা, আপনাদের এখানে তো টিএমসি এর আপনার মহুয়ামৈত্র দাঁড়িয়েছে, তো আর কল্যাণ চৈব চৈব হচ্ছে বিজেপি থেকে দাঁড়িয়েছে। তো কল্যাণ মানে মহুয়ামৈত্র তো একজন ভালো নেত্রী, তো মমতা ব্যানার্জি তো একদম তো কাছের লোক, মমতা ব্যানার্জির একদম কাছের লোক মহুয়ামৈত্র। তো আপনারা কি সেই মহুয়ামৈত্রর সঙ্গে আপনারা কি সেই চৌবে মানে কম্পিটিশনে কি আপনারা টিকতে পারবেন? কেমন কথা বলছেন আপনি, বলেন মহুয়ামৈত্র লড়াকু নেত্রী, আমাদের কল্যাণ চৌবে কি কম লড়াকু নেতা নাকি? সংবাদ মাধ্যমে তো মহুয়ামৈত্রকে মানে সবাই চেনে, সংবাদ মাধ্যমটা এখন দিদির কেনা। দিদি চাইছে আমাদেরকে কনফিউজ করার জন্য, উনি চাইছেন যে কোন সময় বিজেপিকে উপরে তুলে দিচ্ছেন, কোন সময় টিএমসিকে উপরে তুলে দিচ্ছেন। তাই সংবাদ মাধ্যমে আমরা যাচ্ছি না, আমরা বিশ্বাসী জনসাধারণের উপর ভোট। জনসাধারণ বুঝবে এবার, জনসাধারণ দেখিয়ে দেবে যে মমতা দিদিকে যে সব ভোট এবার পদ্ম ফুলে পড়বে। আর আমাদের কল্যাণ চৌবে কি বলুন তো গোলকিপার, আপনাদের যে নমিনেশন ফাইল হলো তার চেয়ে তো টিএমসির অনেক বেশি লোক হয়েছে শুনলাম, আপনাদের মনে কি কি মানে? যারা এই ধরনের কথা বলছেন তারা ভুল বলছেন, তাদেরকে চশমা পড়া দরকার, ঠিক আছে? আলুর চশমা, এই চশমা পড়লে দেখতে পাবে না, আলুর চশমা পড়া দরকার, তার জন্য ওরা দেখতে পাচ্ছে না। আমি আস্তে আস্তে, আমার সাথে অনেকেই ছিল, এখানকার পুলিশ প্রশাসন বলছে, কারণ আমার পুলিশ প্রশাসনের সাথে খুব ভালো সুসম্পর্ক আছে, তাদের বক্তব্য প্রচুর লোক হয়েছে মহামৈত্র নমিনেশনের দিনকে, যার লোক হয়েছিল তার তিন গুণ বেশি লোক হয়েছে। আপনার মনে হয় কি মানে কল্যাণ চৌবে বা মানে চাইতে কি জুলুবাবু কি ভালো প্রার্থী ছিল? দেখুন, যদি সবসময় একটা কথা আমরা মনে করি, আমরা না 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 আমরা হলো ভারতীয় জনতা পার্টি, দেখুন আমরা নীতি আদর্শরা নিয়ে চলি, সিনিয়রকে সম্মান দিয়ে চলি। জুলুবাবু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি অনেক মানুষের উপকার করেছেন, উনি একজন বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া হলো কি, উনি উন্নয়নের যে জোয়ার বয়ে দিয়েছেন তারই আজকে আমাদের এই ফল ভোগ করছে। আজকে তিনি জমি চাষ করে রেখাই দিয়েছেন, পাথরের দরকার হচ্ছে না আজকে, অনুব্রত মণ্ডলের পাথরের প্রয়োজন নেই, নকুন দাঁড়ানোর প্রয়োজন নেই। দেখুন কেউ নকুন জল খায়নি, সবাই দেখুন অক্লান্ত পরিশ্রম করে রেখে দাঁড়িয়েছে, নকুন দাঁড়া কিন্তু আমরা খাওয়া অনুব্রত। এসে তো আপনাদের বীরভূমে যেমন নকুল দানা খাওয়াচ্ছে, আপনাদের নদীয়াতে তো নকুল দানা খাইয়ে তো টিএমসি কে জিতিয়ে নিয়ে যেতে পারে, সেরকম কি মনে হয়? শুনুন, নকুন দানা মানুষ খেতে ভালোবাসে, তো মানুষ খাক, কিন্তু নকুন দানা খাওয়ার পর তাদেরকে জলটাও খেতে হবে, জলটা আমরা দেব, জলটা আমরা দেবো। তাহলে কি বুঝলেন, এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা এবার 2 লক্ষ ভোটে লিড দেবো, 2 লক্ষ ভোট, 2 লক্ষ।